আমরা এবার লাইটটি খুলব, খুলে দেখব কি সমস্যা হয়েছে। ব্যাটারি সমস্যা হলে আমরা পরিবর্তন করে দেব, এবং যদি চার্জিং এর ফিনে সমস্যা হয় আমরা সার্কিটটি পরিবর্তন করে দেব। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি দেখবেন আপনারা টর্চ লাইট কীভাবে মেরামত করা যায় বাসায় বসে। একটি স্ক্রুড্রাইভার মাধ্যমে এবং সোল্ডারিং আয়রন থাকলে আপনারা বাসায় বসে খুব সিম্পল কাজ, আপনারা 100 টাকা 150 টাকা খরচ করে সার্ভিসিং করার থেকে আপনারা নিজেরাই যদি সার্ভিসিং করতে পারেন তাহলে টাকাটি বেঁচে যাবে। এই অভাবের বাজারে আমরা এখন এই লাইটটি খুলব, খুলে দেখব কি সমস্যা হয়েছে। সর্বপ্রথম আমরা আইডেন্টিফাই করব চার্জার দিয়ে আমরা লাগিয়ে দেখব যে আমাদের বাল্বটি জ্বলতেছে কিনা। বাল্বটি জ্বলতেছে, চার্জ নিচ্ছে এবং লাইটটিও জ্বলতেছে। আমরা যদি সকেটটি খুলে দিই তাহলেও চলতেছে, অর্থাৎ ব্যাটারি ড্যামেজ হতে পারে। লাইটটি ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, আমরা খুলে দেখব ব্যাটারি কি অবস্থায় আছে। আমাদের সামনে আরেকটি টর্চ লাইট আছে আমার হাতে, দেখতে পাচ্ছেন। এটিও আমরা চার্জ দিয়ে দেখব, প্রথমে চার্জ হচ্ছে কিনা। চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন আলো জ্বলতেছে। লাইটটি জ্বলে কিনা সেটা দেখব আমরা এখন। এটি লাইটটি জ্বলতেছে না, তাহলে এটি লাইট কেটেও যেতে পারে অথবা ব্যাটারি সমস্যা হতে পারে, সেটি দেখব আমরা খুলে। সেজন্য আমরা সর্বপ্রথম উপরের যে খাপটি থাকে সেই খাপটি আমরা খুলে নেব। খাপটি খুলে ফেললাম, খুলে ফেলার পর আমরা স্ক্রু টার্মিনাল খুঁজব, কোথায় স্ক্রু টার্মিনাল আছে। এখানে দুটো স্ক্রু টার্মিনাল দেখা যাচ্ছে, দুটো স্ক্রু টার্মিনাল আমরা খুলে নেব প্রথমে। খুলে নিলাম স্ক্রু দুটোকে, খুলে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সাদা মোটা সিস্টেম। এর সম্ভবত ব্যাটারি সমস্যা হতে পারে। ব্যাটারিটি আমরা চেক করে দেখব, সর্বপ্রথম ব্যাটারিটি মাপ দিয়ে দেখব, এখানে অন্য ব্যাটারি লাগিয়ে কাজ হয় কি না সেটি দেখব আমরা। তাহলে ব্যাটারিটি পরিবর্তন করলে এই লাইটটি ঠিক হয়ে যাবে। আমরা ব্যাটারিটি খুলে নিলাম। ব্যাটারি দেখতে পাচ্ছেন অনেক ছোট ব্যাটারি। ব্যাটারিতে আমাদের পালস আছে কিনা সেটি আমরা এখন চেক করে দেখব। দেখতে পাচ্ছেন এই আলোটি জ্বলতেছে, এখন দেখব এই এই আলোটি জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন বাল্ব ঠিক আছে, বাল্ব সব ঠিক আছে আমাদের। এটি সম্ভবত এই সুইচটির সমস্যা হয়েছে। আরেকবার আমরা চেক করে দেখব ভালোভাবে। নেগেটিভে আমরা একটি ওয়্যার লাগিয়ে দিলাম এবং ব্যাটারির আরেকটি ওয়্যারে আমরা আরেকটি লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে, লাইটটি আমাদের ভালো আছে। এখন যদি ব্যাটারি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে এটির সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম ব্যাটারি বাজারে পাওয়া যায়, আপনারা দেখে কিনতে পারেন। আমি এখন ব্যাটারিটিকে চার্জ দিয়ে দেখব চার্জ হয় কিনা। অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যায়, নতুন ব্যাটারি অনেক সময় ডাউন হয়ে যায়। এক দোকানদার ভাই আমাকে দিল রিপেয়ারিং করতে, আমি তাই রিপেয়ারিং করতেছি। আমি একটু সময় ধরে দেখব যে চার্জ উঠতেছে কিনা, তাহলে বুঝবো যে ব্যাটারিটি ভালো আছে। চার্জ না দেওয়ার কারণে ব্যাটারিটি ডাউন হয়ে গেছে, দেখা যাক কি হোক। কিছুটা চার্জ দিলাম, আমরা এখন পরিমাপ করে দেখব কতটুকু চার্জ আমাদের ব্যাটারিটি উঠেছে। সেজন্য আমরা মিটার দিয়ে চেক করে দেখব, খুলে রেখে লাইটটি সেট আপ করে রাখব। আমরা যেভাবে খুলেছি লাইটটি সেভাবে সেমভাবে আমরা এখানে লাগিয়ে দেব।
আমরা এটি লাগিয়ে রাখবো, কারণ এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমরা এটিকে লাগিয়ে, জানেন কিনা জানি না, এভাবে আলো জ্বালিয়ে দেখব কতটুকু পাওয়ার হচ্ছে। আমরা এখন চার্জারটি খুলে ফেলব, চার্জারটি খুলে ফেলে এখন যদি চার্জারটি আবার লাগাই আমাদের লাইটটির পাওয়ারটা কিছুটা বাড়বে, তাহলে বুঝতে হবে ব্যাটারিটি অর্থাৎ ভালো আছে, চার্জিং নিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন হালকা হলেও পাওয়ার বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এরকম ঢুকানোর পর এই সকেটটি লাগাবেন, লাগানোর পর লাইটের পাওয়ার যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে চার্জিং সিস্টেমটি ভালো আছে, আর যদি ব্যাকআপ ভালো না দেয় তাহলে ব্যাটারিটি চেঞ্জ করে ফেলব। এটিও আমরা সেমভাবে খুলব, সেই অনুযায়ী আগে সর্বপ্রথম এটিকে খুলে নেব। সুইচটি খুলতে অনেক কষ্ট হলো, সুইচটি তবু সুইচটি খুলে ফেললাম। এই নবটি প্রথমে আপনারা খুলে নেবেন আর দেখবেন কোনো জায়গায় স্ক্রু টার্মিনাল আছে কিনা। এটি স্ক্রু টার্মিনাল আমি পাই নাই, তাই এই পিছনের নবটি খুলে ফেলব। এভাবে আলটো করে চাপ দিলে নবটি খুলে আসবে। দেখতে পাচ্ছেন ভিতরে তিনটি এলইডি বাল্ব দেওয়া আছে। এখন যদি এভাবে করে আমরা টান দিই তাহলে এটি খুলে আসবে। এখানে দেখতে হবে স্ক্রু কোনো জায়গায় আছে কি না, স্ক্রু নাই, এটি হলো লক সিস্টেম, সেজন্য আমরা টান দিয়ে খুলে ফেলব। টান দিলাম, খুলে গেল। ভিতরে দেখতে পাচ্ছেন একই ব্যাটারি দিয়ে দুটো লাইট সেম সিস্টেমে তৈরি করা হয়েছে। এই ব্যাটারিটি আমরা চার্জ দিব ফুল, কতক্ষণ ব্যাকআপ দেয় সেই অনুযায়ী আমরা দেখব। আরও একটি ওয়্যারটি খুলে গেছে, ওয়্যারটি আমরা এখানে লাগিয়ে দেব। খুব সাদা মাথা, আপনারা নিজেরাও বাসায় বসে লাইটগুলোকে মেরামত করতে পারবেন যদি আপনারা ইলেকট্রিক আইডিয়া থেকে থাকে, তাহলে আপনারা নিজেরা এই লাইটটি মেরামত করতে পারবেন। আর এখানে যদি ভালো ব্যাটারি দেওয়া যায়, ল্যাপটপের ব্যাটারি বা এরকম সাইজের যে ব্যাটারিগুলো পাওয়া যায় বাজারে, সেই ব্যাটারিগুলো যদি দেওয়া যায় তাহলে ভালো সার্ভিস পাওয়া যাবে আশা করি। এখন লাইটটি আমরা ফিটিং করব, ফিটিং করে ফুল চার্জ দিব। ফুল চার্জ দিয়ে চেক করব কত পার্সেন্ট চার্জ হয় আর কতটুকু ব্যাকআপ দেয় সেটি দেখব আমরা। আজকের ভিডিও এইটুকুই, আপনারা পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, করবেন কমেন্টের উপর আমি ভিত্তি করে ভিডিওগুলো তৈরি করব। তাই আমার চ্যানেলটি কমেন্ট করে যাবেন, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার তো করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।